ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী দল, দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়। অনেকেই ইচ্ছা পোষণ করতে পারে যে আমি টিকিট পাবো আমি টিকিট পাবো, সেটা বড় কথা না। দল যাকে দিয়েছে তার হয়ে খাটতে হবে, ওটাই নিয়ে আমি আজকে ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ি বিধানসভার যে উপনির্বাচন সেই প্রচারে এসে আমার এখানকার যে অবস্থান, এখানকার যে মানে বাতাবরণ যেটা আছে তাতে আমার সম্পূর্ণভাবে আমি আশাবাদী যে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়লাভ হবে। যারা দু একজন বিক্ষিপ্ত ছিল তাদেরও কোনো সমস্যা নেই যতটুকু আমি জানতে পারলাম। একটা টিকিট বিতরণের আগে অবধি থাকে, সবারই প্রত্যাশা থাকে, এই মুহূর্তে কোনো কিছু নেই। একটা অভিযোগ আজকে আপনাদের যে বিক্ষুব্ধ প্রার্থী যে মনোনয়ন জমা করেছিলেন তারামণি রায়, তিনি প্রত্যাহার করার সময় বলেছেন যে দল তাদেরকে গুরুত্ব দিত না, সেই কারণে তিনি মনোনয়ন জমা। আমি তো ওটাই বললাম, তারা দল গুরুত্ব দিত না সেটা সেটা বড় কথা নয়, বিষয় হচ্ছে কোনো ব্যক্তি হয়তো বা গুরুত্ব না দিতে পারে, দল কর্মীদের গুরুত্ব দেয় না এটা কখনো হয় না, এগুলো ঠিক না। যারা বলছে কোনো ব্যক্তি কাউকে গুরুত্ব দিত না হতে পারে, কিন্তু আমি মনে করি দলের সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত, দলকে সবাই মান্যতা দিই, দলের জন্য কাজ করি আজকের দিন, সেভাবেই আজকে আমাদের স্ট্র্যাটেজি বা আমাদের যে আগামী প্রোগ্রামগুলো আছে সেগুলো সেট আপ। জয়ের ক্ষেত্রে কতটা আশাবাদী এখানে? আমি 100%। আপনাদের কি?